হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনারা অনেক মানুষ বলতে গেলে অলমোস্ট সবাই কী করেন, সাইট থেকে নগদ এবং বিকাশ অফিসিয়ালি অফিস থেকে নগদ এবং বিকাশ দিয়ে ক্যাশ আউট করে হচ্ছে ডিপোজিট এবং উইথড্রো করেন। তো ক্যাশ আউট করলে ডিপোজিট এবং উইথড্রো করলে কী হয়, অনেক সময় কিন্তু হচ্ছে টাকা আটকে যায়। তো সেই আটকানোর সব থেকে ঝামেলা যেটা টাকা রিসেট করে আটকে যায় এগুলা। তো আপনি চাইলে আমার থেকে ডিপোজিট এবং উইথড্রো নিতে পারেন। তো আমার থেকে ডিপোজিট এবং উইথড্রো কীভাবে নেবেন, তো আমি হচ্ছে প্রমাণ সহ দেখাবো এখানে। আমি হচ্ছে একজন অনএক্সপার্টের এজেন্ট, সো আমার থেকে ডিপোজিট এবং উইথড্রো নিলে আপনার টাকা আটকানোর কোনো এ নাই। আপনি আমাকে মেসেজ দিবেন, মেসেজ দিলে যে ভাই অনএক্সপার্টের ডিপোজিট উইথড্রো করব, আমার টেলিগ্রাম আইডি আছে, আমি দিয়ে দিব এবং দেখিয়ে দিব কীভাবে আমাকে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাকে হচ্ছে গিয়ে মেসেজ দিবেন যে ডিপোজিট করব। তারপর হচ্ছে গিয়ে নগদ বিকাশ রকেট নাম্বার দিব, আপনি টাকা পাঠাবেন, আপনার আইডিতে হচ্ছে ডিপোজিট করে দিব। তো চলুন দেখাই কীভাবে হচ্ছে ডিপোজিট করবেন। তো একটা হচ্ছে আইডি খুলে নিই আমরা, আপনাদের যাদের আইডি নাই তো তারা হচ্ছে আইডি খুলে নেবেন, আর যারা বোঝেন তারা হচ্ছে গা তো বুঝেনি। ইন অন ক্লিকে ক্লিক করবেন আর আমার প্রোমো কোড বসিয়ে আইডি খুলবেন। তো প্রোমো কোড কীভাবে বসাইতে হয় যারা না বুঝেন, তো প্রোমো কোড বসাইলে সুবিধা কি, আপনারা কিন্তু কি করেন নগদ বিকাশ দিয়ে ডিপোজিট করলে কিন্তু আপনাদেরকে ক্যাশ আউট করতে হয়। সো বিকাশ দিয়ে ক্যাশ আউট করলে কিন্তু আপনাদের হাজারে প্রায় 19 টাকা এবং 20 টাকা কিন্তু প্রতি হাজারে কাটে। সো আপনি যদি আমার থেকে 500 টাকা ডিপোজিট নেন তাহলে এই যে এই বক্সে হচ্ছে আমার প্রোমো কোড বসিয়ে যদি আইডি খোলেন আমার প্রোমো দিবেন, তো এখানে রোবট আসবে, রোবট আসলে এগুলো হচ্ছে আপনি বাইপাস করে নেবেন। তারপরেও যদি আপনি না খুলতে পারেন তাহলে হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন আর আপনার এনআইডি কার্ড দিবেন, আমি হচ্ছে এটা এ করে আপনাকে খুলে দিব। খুলে দিলে আপনি জাস্ট হচ্ছে লগ ইন করবেন। তো যারা না বোঝেন আর যারা বোঝেন এভাবে বাইপাস করে এখান থেকে খুলতে পারবেন, তারা হচ্ছে এভাবে খুলে নেবেন। আমার প্রোমো কোড বসালে হচ্ছে আপনি যখন আমাকে, আমি কিন্তু আপনাকে পার্সোনাল এবং পেমেন্ট নাম্বার দিব, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাকে যদি 1000 টাকা পাঠান তাহলে কিন্তু 1000 টাকায় আসবে, আপনারা এখান থেকে কিন্তু এক্সট্রা কোনো চার্জ কাটবে না। সো আপনার এখান থেকে যেহেতু চার্জ কাটতেছে না সেক্ষেত্রে কিন্তু মনে করেন আপনাকে আমরা 500-1000 যা পাঠাবেন এটাই কিন্তু ডিপোজিট দিয়ে দিব। তো দেখেন আমার আইডি কিন্তু এখান থেকে খোলা হয়ে গেছে, আমি নেক্সট দিয়ে দিলাম। তো সেই টাকাটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট দিয়ে দিব। তো ডিপোজিট দিয়ে দিলে আপনি হচ্ছে এ করতে পারবেন, আমাকে 500 টাকা পাঠালেন, 500 ডিপোজিট দিয়ে দেবে, সেখান থেকে কিন্তু কোনো ক্যাশ আউট ট্যাশ আউট কোনো কিছু কাটবে না। আর আপনাদের যাদের আগে আর আইডি আছে আমার প্রোমো কোড দিয়া সারা খোলা, তারা হচ্ছে গা যারা 500-1000-2000 ডিপোজিট নেবেন তারা হচ্ছে আমাকে ক্যাশ আউটের চার্জটা সহ দেবেন আর কি, যেহেতু আমার পেমেন্ট এবং পার্সোনাল নাম্বার সেক্ষেত্রে আপনাদের চার্জ কাটবে না। কিন্তু এখান থেকে ক্যাশ আউট করতে গেলে প্রতি হাজারে হচ্ছে আপনাকে 20 টাকা আমাকে এক্সট্রা দিতে হবে, বা আপনি 1000 টাকা পাঠালে আমি আপনাকে 980 টাকা ডিপোজিট করে দিব। এটা হচ্ছে সিস্টেম আর কি। আর আমার প্রোমো কোড দিয়ে খুললে তো কোনো চার্জ লাগবে না। তো এখন চলুন দেখাই কীভাবে আসলে ডিপোজিট করবেন। তো হচ্ছে আইডি খোলার পর এই যে এখান থেকে হচ্ছে আপনাদের যে আইডিটা আছে এই যেটা দিয়ে দিবেন, এটা হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। আপনারা যখন আমাকে ইনবক্সে মেসেজ দেবেন, আমার হচ্ছে মুভ ক্যাশ আছে, আমি আমার মুভ ক্যাশে ঢুকে দেখাচ্ছি। তো মুভ ক্যাশে ঢোকার পর এরকমই যে টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করব, ক্লিক করে আপনার আইডিতে কয় টাকা ডিপোজিট দিব এটা আমি দিয়ে দিতে পারবো। তো দিয়ে অ্যাকাউন্টে এভাবে লিখলে হচ্ছে আমার এখানে এরকম চলে আসবে, নাম চলে আসবে, যেহেতু নতুন অ্যাকাউন্ট এটার কোনো নাম নেই। তো ডিপোজিট তো ধরেন আমি আপনাকে, আপনি আমার কাছ থেকে 300 টাকা ডিপোজিট নেবেন। তো আপনি যদি আগের আইডি খোলা থাকে তাহলে আমাকে আপনি 306 টাকা পাঠাবেন, অথবা আপনি 300 পাঠাইলে আমার হচ্ছে এখান থেকে হচ্ছে 6 টাকা চার্জ কেটে আপনাকে হচ্ছে 294 টাকা দিব আর কি। মানে 1020 টাকার হিসাবে 300 টাকায় 6 টাকা আসে, সেটা কেটে আমি জাস্ট দিব, জাস্ট এই যে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলে আপনি হচ্ছে আপনার আইডিতে যাবেন, গিয়ে দেখবেন আপনার আইডিতে ডিপোজিট হয়ে গেছে। তো চলুন আমরা আমাদের আইডিতে যাই। তো দেখতে পাচ্ছেন আমি আবার অ্যাপে চলে আসলাম, অ্যাপে চলে আসার পর অ্যাপে ঢুকাইলো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 300 টাকা ডিপোজিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন একা টাকা চলে আসছে মেল বক্সে গেলে, দেখেন 300 টাকা ডিপোজিট এইমাত্র। কিন্তু এটা আমি নিজে আমার নিজের আইডিতে করে আপনাদেরকে দেখানোর সুবিধাতে করলাম। আর যারা হচ্ছে গা বুঝেন এখান থেকে কীভাবে ডিপোজিট উইথড্রো করতে হয় তারা তো বুঝেনি, যারা আসলে বেশি টাকা খেলেন মানে বিগ কাস্টমার যারা 20,000-50,000 টাকা ডিপোজিট নেন, ওই সকল কাস্টমার আপনারা যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর সেটা হচ্ছে নন প্রোমো হলেও 0%
ঠিক আছে, সে আপনাদের জন্য 0% কোনো চার্জ নেই। যারা হচ্ছে বেশি টাকা ডিপোজিট করেন, 10,000, 5,000, 20,000, 30,000 ওই পরিমাণ ডিপোজিট করেন, কেননা তারা কিন্তু আবার আমার কাছেই উইথড্র করবেন, সেটা হচ্ছে তার জন্য আপনাদের কাছে কিন্তু কোনো চার্জ নাই। আর যারা 200, 500, 1,000, 2,000 টাকা ডিপোজিট করেন, তারা কি করেন আমার কাছ থেকে ডিপোজিট করে নগদ বিকাশের সাইট থেকে উইথড্র করেন, তো আপনাদের হিসাবটা আলাদা। আর যারা বেশি টাকা ডিপোজিট করে তারা কিন্তু উইথড্র করার জন্য আমাকে মেসেজ দিবে। তো আপনাদের যারা বিগ কাস্টমার আছেন তারা আমাকে মেসেজ দিতে পারেন, বিগ কাস্টমারদের জন্য কোনো প্রকার চার্জ নেই।